السوبر شير كامونا بشونا داري متولال ايتي جا ها ها جا সারাক্ষণ কি ভাবো বলো তো, ঠান্ডা যেন না হয়, খেয়ে নাও। ছায়া, ছায়া ভালো? হ্যাঁ ভালো, বেশ ভালো, বেশ ভালো। ছায়া, ছায়া আমার থেকে থেকে নরসিংহ মামার কথা মনে পড়ে, মায়ের ভাই, প্রায় আসতো আমাদের বাড়ি, এসে জিজ্ঞেস করত, কই রে বাবু? আরে বাবু বাবু, এদিকে আয় 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 বস। আচ্ছা বাবু বলতো, কে বেশি ভালো, মা না ঠাকুমা? আচ্ছা বেশ, মা ভালো। আচ্ছা বাবু, তুই মায়ের ছেলে না বাবার ছেলে? মায়ের, তাই না মা? মায়ের ছেলে, বেশ ভালো বলেছিস। আচ্ছা বাবু, বাবু এবার বলতো, মা ভালো না দাদু ভালো? মাই ভালো। সত্যি আমার খুব ভয় করত, দাদুকে দুঃখ দিতে আমি চাই না, কিন্তু যদি দাদু শুনে ফেলে ভাবতে কষ্ট হয়। একটা সরল শিশু যা তার বোঝার কথা নয়, কিন্তু অভিজ্ঞতায় বড়দের জগতে কি আশ্চর্য ভাবে অমোঘ ভাবে ঢুকে পড়েছে, যেন এই জগৎটার সে শুধুমাত্র সাক্ষী নয়, যেন তারই সঙ্গে পাত্র বটে। চা খেয়েছ? বাহ, এই তো লক্ষ্মী ছেলের মতন চা খেয়ে নিয়েছ। এই শুনছ? এদিকে ফেরো না। কি কি কি, চলো না একটু ঘুরে আসি। দেখছো তো লিখছি। কোথায় লিখছো? দেখে দেখে, ও মা, পাতা তো সাদা। ছায়া, সাদা পাতাতেই তো লিখতে হয়। জানি জানি, এখন চলো না একটু। লক্ষ্মীটি ছায়া না, বেরিয়ে আসি। ছায়া 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 ছায়া, শোনো, বেড়াতে যাওয়া অসম্ভব এখন, আমাকে লিখতে দাও, লক্ষ্মীটি লিখতে দাও আমাকে। ঠিক আছে, আমি একলা যদি যাই তোমার আপত্তি নেই তো? আপত্তি কেন, বেশ তো যাও না, আমি আমি তো যেতে মানা করিনি। ঠিক আছে ঠিক আছে বাবা। আমি আমি কি বোকা, ভেবেছিলাম প্রেম ভালোবাসা নারী এসব আমায় মুক্তি দেবে, মুক্তি মুক্তি চেয়েছিলাম আমার সেই আমার সেই সেই অস্বস্তিকর স্মৃতি থেকে। না 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 না, লিখতে হবে লিখতে হবে, আমার অতীত আমার বর্তমান এই দুটোকে মিলিয়ে নিয়ে লিখতে হবে। ছায়া ছায়া রাগ করল, আমি জানি আমি জানি ও কি চায়, আমিও তো তাই চেয়েছিলাম, কিন্তু না এই মুহূর্তে আমি চাই না, এখন আমি চাইছি আমার মন আমার সর্ব আমার সর্বসত্তা চাইছে আমার অতীতকে, যে অতীতকে আমি ধরতে পারি বুঝতে পারি, আবার যে অতীত যে অতীত অনুভবে আছে কিন্তু বুদ্ধির অগোচর, এই দুই অতীতের বিচার বিশ্লেষণ করে সেই সবগুলো মিলিয়ে নিয়ে তোমাকে লিখতে হবে। আমার আমার তো মনে পড়ে, আমার তো সব মনে পড়ে, মনে পড়ে বাবার কথা মার কথা, মায়ের কথা মনে পড়লে আমার সেই সেই ছেলেবেলার আমার নিজের কথা মনে হয়, রাগ হয় এখনো এখনো রাগ হয়। ও মা, মা কি হলো? ও মা খিদে পেয়েছে, খাওয়া দাও না। ও খিদে পেলে মা, তা নইলে মাকে মনেও পড়ে না, দাদুর কাছে তো পড়ে থাকিস। দাদু আর দাদু জানা, তাকে গিয়ে বল খিদে পেয়েছে। দাদু কোথায় পাবে, দাদুর কাছে কি খাবার থাকে না? আমার দাও না, কিছু খিদে পেয়েছে তো। এত খিদে পায় কেন, এখন পারবো না। ও মামা দাও না, না দাও না। উফ, পারি না বাবা, এই সারা সংসারের পেটের জ্বালা আমাকে নেভাতেই হবে। দেখি এই নে যা, আর শোন, আর কাউকে যদি ভাগ দিস তো দেখবি। আমি জানি এই আর কাউকে মানে দাদুকে, দাদুকে কিছু দিলে মা খুব রাগ করত, অথচ দাদু দাদুও তো মিষ্টি খেতে ভালোবাসত, আমি মাঝে মাঝে তাই না দিয়ে পারতাম না,
আসলে দাদুর সঙ্গে আমার দাদুর সঙ্গে থাকতে খুব ভালো লাগতো তো। দাদু ছিল আমার বন্ধু। দাদু যখন কথা বলতেন একবার মনে হতো না আমি একটা 7-8 বছরের ছেলে। সব কিছু বুঝিয়ে বুঝিয়ে বলতেন। আর আর বাবা, বাবার কথা কি বলবো বাবা, না আজ আমি আজ হলে আমি বাবাকে ভয় পেতাম না, এড়িয়ে যেতাম। হ্যাঁ, ওই অস্বস্তি গুলো এড়িয়ে যাওয়ার জন্য আমি, কিন্তু ছেলেবেলায় বাবার উপস্থিতি বড় ভয়ানক ভয়ানক লাগত। কিন্তু আমার শুধু লোভ ছিল বাবার ওই আশ্চর্য দাড়ি কামানোর খুঁটটার উপরে। কই কই তুমি? ও কি হলো আবার? একটু নজর রাখতে পারো না কি? বারে বারে বলেছি আমার খুঁজ যেন ছেলে না ধরে। আবার পেন্সিল কেটেছে। এভাবে কি নজর রাখা যায়? বাড়িতে তো আরো লোক আছে। ও কখন কি করছে তার খেয়াল কি করে রাখি বলো তো? এটা কি একটা কথা হলো মা? হ্যাঁ, আমার খুঁটটার ধার কমে গেলে দাড়িটা আমি কামাবো কি করে? আমি তো বারণ করি কত, বাবার জিনিসে হাত দিবি না, বাবার জিনিসে হাত দিবি না, শোনে নাকি কথা? কত নজর রাখেন আপনি জানা আছে। তা তো তুমি বলবেই বৌমা, দাদু ধরে ধরে নিয়ে যায় ভাগবত যাত্রাপালা শোনাতে। তা ওইসব আজে বাজে জিনিস দেখে সময় নষ্ট না করে পড়তে বসালেই তো হয়। কোথায় গেল এই ছেলে? বাবু আয় দেখি তোর পড়া। এই দেখো এখন পড়ার সময় নাকি? যা বলবে তাতেই তো বাধা দেবে তুমি। চুপ করবে তোমরা? এই তোমাদের কচকচানির জন্য না বাড়িতে আর আসতে ইচ্ছে করে না। এই বাবু, এই বাটিটাতে একটু জল দে তো দেখি। বাবা বাবা দাড়ি কামাতে শুরু করে দিল। সত্যি ছোটবেলাটা সে যেন এক রূপকথার রাজত্ব। আমাদের মহল্লায় কেউ নিজে দাড়ি কাটত না। বাবা যখন দাড়ি কামানোর সরঞ্জামগুলো নিয়ে বসতেন কি যে লোভ হতো। সাবানের ফেনায় মুখটা ভরে যেত, খুর দিয়ে কেমন দাড়ি সাফ হয়ে যেত। আজ বুঝি পেন্সিল কাটলে ওই খুরের ধার খয়ে যায়, কিন্তু কিন্তু কথার ধার কারো কমে না। কি হলো? সাদা কাগজ সামনে রেখে হাতে কলম নিয়ে কি আকাশ পাতাল ভাবছ? তোমার কি হয়েছে বলো তো? কি এবার হবে? নতুন কিছু হয়নি, তবু হয়েছে। মানে? মানে সোজা এক লাস্যময়ী নারী চোখের সামনে জল জল করছে, আর তুমি তুমি আছো তোমার লেখার চিন্তায় মুশকুল। শোনো না, আরে শোনো না, কি মুশকিল? শোনো শোনো শোনো, জ্বালাতন করো না তো। আমি তোমায় জ্বালাতন করছি না তো? কি জ্বালাতন করছো? দেখছো লিখছি, ভালো লাগে না আমার। কখন লাগে তুমি জানো না? কখন ভালো লাগে? ঠিক আছে, এই রাখলাম কলম, এদিকে এসো। কি লাভ তুমি এখানে থাকলেও রয়ে গেছো নিজের জগতে। আচ্ছা ছায়া, তুমি বললে না একটু আগে বেড়াতে যাবে, গেলে না কেন? আশ্চর্য, তুমি জানো না আমি তোমার সঙ্গে ছাড়া বেরোই না। এসব মন ভোলানো কথা বলে কি হবে? না না না, মন ভোলানো নয় ছায়া, মন ভোলানো মন ভোলানো। আচ্ছা তুমি আমায় বিয়ে করলে কেন? বাবা মার পছন্দের মেয়েকে বিয়ে করলেই পারতে। আমারই ভুল হয়েছে, লেখো তুমি। ছায়া খুব রাগ করেছে। রাগ হবারই তো কথা। আমি ছায়াকে বুঝি, কিন্তু লেখা লেখা বন্ধ করে, না না না, লিখতে আমাকে হবেই হবেই হবেই। লেখা মানে তো নিজেকে খুঁজে দেখা, খুঁজে পাওয়া, খুঁজে চলা, সবকিছু বারবার করে মিলিয়ে নেওয়া, জীবনের সুখ দুঃখের মাখামাখি আলো ছায়া, স্মৃতি 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 স্মৃতির পাহাড়। মনে পড়ে বাবা আর মায়ের কথা। কই শোনো না একটু। কেন, কি চাই? আরে বাবা চাই না কিছু, একবার এসো। হ্যাঁ কি বলো,
বাবু শুয়ে পড়েছে অনেকক্ষণ। তাহলে তাহলে কি, অন্য সময় কথা বলতে গেলে তো বলো যে জ্বালাতন করো না, ছেঁদো রসিকতা করো না তো, আসতে বলছি এসো, আমার অনেক কাজ পড়ে আছে। তখন সেই তখন কিচ্ছু বুঝতাম না, এখন ভাবি ওদের সম্পর্কটা কেমন ছিল। কি ভাবছি আমি, কি ভাবছি, ছায়া না, ছায়া তো ছায়া, ছায়া তো মা নয়, তাহলে কি ভাবছি আমি, আব্বা দিদি কোন অতল তল থেকে ভেসে এলো আব্বা দিদির স্মৃতি, আব্বা দিদি, আব্বা দিদি, সত্যি সবাই যদি ওই আব্বা দিদির মতো হতো, মা মা যদি আব্বা দিদির মতো হতো, তাহলে আমি আমি সারাটা দিন কাটিয়ে দিতাম ওই ভিজে মাঠে ঘাটে ঘুরে ঘুরে, আব্বা দিদি, আব্বা দিদি, আব্বা দিদি মিশে আছে ওই বন পাহাড় কদম ফুল আর হেমন্তের সুখে দুঃখে ভরা কত কত স্মৃতিতে, আব্বা দিদি, আব্বা দিদি, আব্বা দিদি কি, আব্বা দিদি আমাদের বাড়ির বাসন মাজতো, আবার আব্বা দিদি, আব্বা দিদি আমার মায়ের একমাত্র সাথী ছিল। হ্যাঁ রে আব্বা, টুকরা আজও বাজারে গেছে? হ্যাঁ, এই ভর সন্ধ্যেবেলা বলদের গাড়ি নিয়ে বাজারে গেল, কাজ থাকলে যাবে তো নিশ্চয়ই, রাখো তো কাজ, সন্ধ্যেবেলা যাওয়া মানে রাতে আর ফিরছে না বুঝলে, আজকের রাতটা রামির ঘরেই কাটাবে, এই যে পান দাও। তোমার হাটে, তোমার হাটে বানানো পান বড় মিঠে গো বউ। কি রে, নিজের মনেই হাসছিস, হাসি পায় গো বউ, ও রামির কাছে যায় রাগ হয়, কখনো হয়তো দু তিন দিন ফেরে না, তুমি বলো বলো রাগ হয় কিনা। তুই পারিস, এই তো হেসে গড়িয়ে পড়ছিলি, না গো বউ, এই এই টুকরার কথা মনে হলো না, মরণ বটে, ওর পরনের কানি ঝাড়া দিলে টুপটাপ করে বাচ্চা পড়ে, এই চুপ কর পোড়ার মুখি, এতই যদি বুঝিস তবে রাগ করে মঙ্গলসূত্রটা ছিঁড়লি কেন বউ, তুমি জানো না ও তো আবার পড়ে নিয়েছি আমি, মরণ কোথায় লাগে, কোথায় লাগে আমাদের সব সভ্য মানুষের সূক্ষ্মাতি সূক্ষ্ম মূল্যবোধ। আব্বা দিদি আশ্চর্য, আব্বা দিদি মন খারাপ হলে চেঁচিয়ে কাঁদে, পরের মুহূর্তে হেসে কুটুপাটি লুটিয়ে লুটিয়ে খাসছে। টুকরা ওর বর বাড়ি ছেড়ে চলে গেল, বাস সঙ্গে সঙ্গে আব্বা দিদি ওই তাড়ির দোকানের এলাপ্পা শেট্টির সঙ্গে দিব্যে ভাব জমিয়ে নিল, আসলে টুকরাকে যে পরোয়াই করে না সেইটা দেখাবার জন্যই কিন্তু। আবার টুকরা যখন ফিরে এলো একটুও সময় লাগলো না আব্বা দিদির ওকে কাছে টেনে নিতে, আব্বা দিদির, আব্বা দিদির ছেলেটার কি নাম ছিল, তিম্মা, 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 সেও ছিল এমনই এক হেমন্তের কাল, হেমন্তের হিম, হেমন্তের আকাশ, কেমন যেন একটা ঝিম ধরা অনুভব, স্বচ্ছ আকাশ, নক্ষত্রলোক সব মিলে কুয়াশায় ভরা রহস্যময় মনের এক কি তীব্র তাগিদ, কিন্তু কিন্তু মন আর দেহ এক হয়ে তো সাড়া দেয় না, না দেয় না, না 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 না, আর এভাবে ভাববো না, আমাকে লিখতে হবে। আচ্ছা আচ্ছা, পুণ্য স্নানের উৎসব, কত স্মৃতি, সেই সেই কি উরুতান নাকি উরুকা, যাকে যাকে ওই বাদামগুলোর নাম না লিখলেও ঘটনাটা স্পষ্ট স্পষ্ট মনে পড়ছে। বাবু, বাবু চল জঙ্গলে যেতে হবে। জঙ্গলে কেন যাবে দাদু? ওই তো জ্বালানি, বাদাম, তেলাকুচো পাতা আর ওই বন্দুক পরিষ্কার করার কঞ্চি,
দাঁড়া একবার দেখি আব্বা দিদি ঘরে আছে নাকি। আব্বা দিদি ভাই, ও আব্বা দিদি ভাই, পুজোর জন্য কদম ফুল লাগবে তুলে দিবি? দাদু ও তো আপনাদের বাড়ি গেছে। ও তাই নাকি, আমার সঙ্গে দেখা হয়নি তো। ঠিক আছে, ওকে এলে বলে দিও। হ্যাঁ ও ঠিক দিয়ে আসবে, প্রত্যেক বাড়ি তো লাগে। হ্যাঁ তাই তো। আচ্ছা টুকরা, নতুন বলদগুলো কেমন হলো? ভালো হয়েছে দাদু, শুধু ওই সাদা কাপড় দেখলে ভয় পায়, খুব চড়াই ভাঙতে পারে। তবে আর কি। আচ্ছা চলি। হ্যাঁ আচ্ছা, আব্বা দিদি ভাইকে বলো। হ্যাঁ চল চল বাবু চল। আরে দেখি কটা ঝোপ সামলে, নিচের দিকে দেখবি তো। দাদু তুমি নাপিতের কাছে খুঁজ চেয়ে নিয়ে একলা জঙ্গলে গেলে কেন তখন? জঙ্গলে বুনো আগাছা সাফ করতে। আমি যেতে চাইলাম, তুমি না করলে কেন? আমি তো শুধু তোকে না করেছি। হ্যাঁ আগাছা বুঝি খুঁড় দিয়ে যাচ্ছে। এই দেখবি সুপুরি মাচান সামনে, সাবধানে সাবধানে, এই দুহাত দুপাশে দিয়ে ভারসাম্য রেখে আসবি, কেমন? আমি কেমন যাচ্ছি দেখ। দাদু সাবধানে আয়, এই তো ব্যাস চল এবার পা চালিয়ে চল। দাদু ও দাদু, ওই দেখো ওই যে আব্বা দিদির ছেলে গো, ও তিন মা। ও কি করছে গো? জল কাদা। আর তো কোনো কাজকর্ম নেই, কাঁকড়া ধরছি। ওরা কাঁকড়া খায় তাই না দাদু? রাতে কেন শীত দেয় না গো দাদু? তাতে সাপ বেরোয় তো, সাপ আসে। ও দাদু দাদু শোনো না, এই ওই অন্যের গল্পটা সত্যি গো? হ্যাঁ সত্যি, মানে আসলে ব্যাপারটা কি দাদু? দাদু আমরা যখন মায়ের পেটে থাকি তখন অন্য লোকের কথা শোনা যায়। ওই দেখ 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 বাবু বাবু, ওই দেখ বাঘের পায়ের ছাপ। বাঘে? হ্যাঁ রে, জানিস ওরাও আমাদের ভয় পায়। আয় এবার জ্বালানি কাঠ নিতে হবে, বাদাম নিতে হবে দাদু আমার জন্য। নে না, দেখেছিস দেখ 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 কি ভালো উল, দেখ খুব ভালো ডালনা হবে। খানিকটা নাও না দাদু। আচ্ছা দে তো ওই লতা লতা দে, লতা দে কাঠগুলো মেতে নিয়ে আগে। ওল নেবে না? জানিস তো আব্বা দিদি আমার এতে দেবে, পুরো হওয়া একটা অভিশাপ রে। চল 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 তাড়াতাড়ি ফিরি চল চল। স্মৃতির পাতাগুলো উল্টে পাল্টে এত বারবার উল্টে পাল্টে দেখায় কি লাভ? লাভ লাভ লোকসান, সেই জন্য কি সংসার থেকে বেরিয়ে এসে একলা দাঁড়াতে চেয়েছিলাম, সেই জন্য কি ছায়াকে বিয়ে করে সুখী হতে চেয়েছিলাম, আরেকটি রক্ত মাংসের লাস্যময়ী তরুণীর কামনা বাসনার কোন গভীর ডুব দিয়ে বাঁচতে চেয়েছিলাম। ছায়া ছায়া বলতে চেয়েছিল আমাকে সুখ দাও, আমি তা পুরো মাত্রায় ফিরিয়ে দেব, সুখ চাই সুখ দেব। ছায়াকে বুঝেছিল আমি কতটা পেরেছি, স্বার্থপরতা অহংকার নাকি নির্জনতার স্বাদ খুঁজে ফেরা, একা হওয়ার আনন্দে নাকি নাকি আমার বোকামি, যা কামনা করেছিলাম সে কি শুধুই আনন্দময় জীবন সুখের জীবন নাকি তাই অগ্নিশুদ্ধি? ছেলেবেলার যন্ত্রণায় কি ছেলেটিকে সরিয়ে এনেছিল তার বাবা মায়ের কাছ থেকে? মরতে হবে জেনে মানুষ কেমন করে রক্তাক্ত করে একে অপরজনকে। সমস্ত জঙ্গল সাফ করে নিয়ে এসেছিস যেন মনে হচ্ছে, বলিয়া তো দেরি হলো কেন? তোমার আচারের বাদাম এনেছি। বেশ করেছ, রান্নাঘরে আয়। এই জ্বালানি কাঠগুলো তুলে দে। কি করছিলি এতক্ষণ? ওই তো জ্বালানি আনলাম, তেল আর কচুর পাতা আর বাদাম ওই। হ্যাঁ হ্যাঁ রে দাদু আমার নামে কি বললো? কিছু বলেনি তো মা। বাহ এই বয়সে মার কাছে কথা চেপে যেতে শিখেছিস? সত্যি বলছি কিচ্ছু বলেনি। কিচ্ছু বলেনি? আমার মাথা ছুঁয়ে বলতে পারবি? দেখবি মিথ্যে বললে কিন্তু আমি মরে যাব। ওদিকে কি দেখছিস, ঠাকুমা আড়ালে দাঁড়িয়ে শুনছে। শুনু তোর দাদুকে লাগাবে, এই তো লাগা। তোর দাদু তোর কাছে ভালো, আমি যা জ্বালা যন্ত্রণা সয়েছি জানিস,
ওরা তোর বাবার কাছে সাতখানা করে লাগিয়ে আমায় মার খাওয়াত, আমাকে বাপের বাড়ি যেতে দিত না। দিল কখন? যখন আমার মা মারা গেল। আর বেঁধে মার খাওয়াতে পারবে না আমাকে। যাস না বাবু, দাঁড়া, কাছে আয়। তোর বাবা তোর দাদুকে পয়সা দিয়েছে না? চুপ করে আছিস কেন, সত্যি করে বল। না, হ্যাঁ, তামাক কেনার পয়সা দিয়েছিল। দেখলি তো, তোর বাবা তো আমার সামনেই তোর দাদুকে পয়সা দিতে পারে, দেয় না কেন? আমি হলাম বাড়ির সবচেয়ে খারাপ লোক, কিন্তু তবু এখানেই আমায় দাসী বৃত্তি করে যেতে হবে। অথচ মরে গেলেও একটা নতুন কাপড়ও জুটবে না আমার। ভালো থাকা মানে নিজেকে সদাই ব্যস্ত রাখা, তাই তো? আর জীবন যদি ভালো করে খুঁটিয়ে দেখি, জীবন সে কি শুধুই দুঃখের গাথা? তবু তো অনেক কিছু ভুলতে পারি না, অনেক কিছু মনে পড়ে। নরসিমা মামার মৃত্যুর খবর, সঠিক পূর্ণ স্নানের তিথি, আর আগের দিন লাল মাটি আর আলপনা দিয়ে প্রলেপ দিতে হয়, তারপর শাড়ি দিয়ে গোবরের ত্রিকোণ আঁকতে হয়, গরু মোষের শরীরে নকশা কেটে নিতে হয়, কি হইচই, বাদাম দেওয়া কদম ফুলের মালা দুলিয়ে ঘন্টা বাজিয়ে সবাই চেঁচাতে থাকে, আজ চোখের সামনে ভেসে ওঠে। আর সেই দিনই, ওই পুণ্যতিথির দিনেই ভোর রাতে খবর এলো, নরসিমা মামা আর নেই। এত ভোরে কে এলো? স্নানের তো অনেক দেরি। দেখি কে। একটা খারাপ খবর ছিল দাদু। খারাপ খবর? হ্যাঁ। কি কি খারাপ খবর? রাতেই সান্নিপাতিক চরে নরসিমা দাদা মারা গেছেন। কি কি বললেন? আমার ভাই নেই। কেমন করে হয়? তার তো আসার কথা শ্বশুর বাড়ি। চুপ করো না। আরে, একটা বছরও হলো না। আপনারই তো আত্মীয়, হলো তো বাচ্চা মেয়ে, রজ দর্শন পর্যন্ত করেনি। বৌমা বৌমা, তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও। কি করবে বলো, কপালে লিখন? না না, কপালের লিখন না। এই যে আপনি নাটের গুরু, কত করে বললাম ঠিকুদিটা মিলিয়ে নিন, আমার কোনো কথাই কানে নিলেন না। ঠিক আছে, যা হবার তা হয়েছে, আর ভেতরে চলো। এই আমার কাছে দু বোকা, আরে কাঁদছিস কেন? মরতে তো সকলকেই হয়। এই জগৎটা তো কি বলবো, মরণের প্রেক্ষাপট, ওরে মরতেই হবে। কাঁদিস না, কাঁদিস না। শুনলি না মা কি বললো? আমার জন্যই তোর মামা মরে গিয়েছে। হ্যাঁ, বিয়েটা আমি দিয়েছিলাম, জোর করেই দিয়েছিলাম, কিন্তু তা বলে এমনটা হবে তা তো আমি যে তখন কি করব কি করব বুঝে উঠতে পারছিলাম না। মার কাছে যাব নাকি দাদুর কাছে থাকব? মামা নরসিমা মামা মারা গেল মামার শ্বশুর বাড়িতে, আর দাদু রইল এখানে। তো দাদুই বা কি করবে? মা কেন যে এমন করতো দাদুর সঙ্গে? না, শুধু দাদুর সঙ্গেই বা কেন, সকলের সঙ্গেই তো।
স্মৃতি হাতর বেড়ালে মাকে নিয়ে সুখ স্মৃতি কই আমার, কোন একটা কোন সুখ স্মৃতি। মা গল্প বলত, মায়ের নরম কোলে মুখ গুজে ভয় পেতে পেতে আর তারই সঙ্গে সঙ্গে একটু একটু করে মুখ পার করে শুনতাম সেই ডালিম গাছের দৈত্যের কথা। মা বলত, আর আমি, হ্যাঁ আমি রোজ রোজ আমার কোচুর ভরে নিয়ে আসতাম রঞ্জা ফুল। বাড়ি থেকে বাঁদিকে ঘুরলেই বিরাট একটা রঞ্জা গাছ, কি সুন্দর ফুল, সাদা তারার মতো চকচক চকচক করছে। মাকে মাকে এনে দিতাম, যেন মনে হয় গতকালের কথা। কি লিখব, সেই তো একই কথার পুনরাবৃত্তি, ঋতুচক্রের মতন বারে 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 ঘুরে ঘুরে আসে আমার বাল্যকাল, সেই দাদু সেই বাবা। কখন পায়ের কাছে এসে বসলে? তুমি টের পাবে কি করে? তুমি তো, আমি তো লিখছিলাম। হ্যাঁ গো, তুমি আমার উপর রাগ করেছো। রাগ কেন, রাগ করবো কেন, আমি তো লিখছিলাম। তার থেকে বেশি ভাবছিলে। ভাবছিল, হয়তো তাই, কিন্তু লিখতে গেলে তো ভাবতেই হয়। আর ভাবতে গেলে দূরে সরে যেতে হয়। ছায়া ছায়া ছায়া, তুমি একটা আস্ত পাগল। পাগল হলে তো ছিল ভালোই। আসলে আমি জানি কি হয়েছে। কি হয়েছে? আমাকে তোমার একটুও পছন্দ নয়। ছায়া, দুপুর থেকেই তোমার মেজাজ খারাপ। না না, মোটে না মোটে না। তবে কি আমায় বলো, গলাটি ছাড়ো, গলাটি ছাড়ো, বসো বসো বসো, স্থির হয়ে বসো বসো। আমার বাবা আর আমার মায়ের সঙ্গে ঝগড়া করে দাদু একদিন চলে গেল। তারপর সেই যেখানে গিয়েছিল দাদু, সেখানে একদিন শীতের রাতে আগুন পোহাতে পোহাতে দাদু মরে গেল। এসব তো শুনেছি। আবার শুনো, আবার শুনো না ছায়া। ছায়া যেন তারপরে আমার মা মরে গেল, আমার সঙ্গে শেষ দেখাটাও দেখা হয়নি। আমার উপর বোঝা হয়ে থাকবে না বলে বাবা একেবারে একা দিন কাটাচ্ছে। কি হলো ছায়া, তুমি সরে গেলে কেন? একথা আজই প্রথমবার নয়, আগেও কয়েকবার শুনেছি। আমার জন্য তুমি সকলকে ছেড়েছ, এই কথাটা কি বারবার শোনাতে লাগে? ভুল করছো ছায়া, ভুল ভুল ভুল, তুমি আমাকে ভুল বুঝছো। এসব কথা বিয়ে করার আগে ভাবনি কেন? আমার কি দোষ? আমি বানিয়ে বলছি না, আমি সত্যি বলছি তোমায় ছায়া। আমি ভুল বুঝি না লক্ষ্মীটি, যা হবার যা হবার ছিল তা হতেই, আমি তো বিয়ে না করলে হতো। কি সত্যি কি মিথ্যে তা আমি জানি না, শুধু জানি আমিও মানুষ। ছায়া 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 বুঝল না, চলে গেল, কখনই বোঝে না, বুঝতে চায় না নাকি? না না না, এই আমি কি বলছি, ওকেই বা দোষ দেবো কি করে? কেমন করে আমি ছায়াকে বলবো যে শুধুমাত্র প্রেমের জন্য তো আমি ওকে বিয়ে করিনি, আমি তো অন্য কারণে বিয়ে করেছিলাম। আমার মায়ের সঙ্গে যে আমার নারীর বন্ধন, সেই বন্ধনে যে আমার এত আটোসাটো বাঁধন হয়ে উঠেছিল, যার থেকে মুক্তি পাওয়ার আমার দরকার ছিল, সেই পথ খুঁজে নেবার জন্য, নিজেকে খুঁজে নেবার জন্য, নিজেকে একা বোঝবার জন্যই তো মায়ের আঁচল ছেড়ে আমি বিয়ে করতে গিয়েছিলাম, সংসার করতে চেয়েছিলাম। কিন্তু এও তো আমি জানি যে এই কথাগুলো যদি আমি ছায়াকে বলি, তাহলে তো সঙ্গে সঙ্গে ছায়া বুঝবে যে ছায়া আমার ভালোবাসা নয়, আমার ভালোবাসার উৎসও নয়, ছায়া শুধুমাত্র আমার সেই অনুসন্ধানের উপলক্ষ মাত্র। কিন্তু তাও তো সত্য নয়, না তা তো সত্য নয়, ছায়াকে তো আমি ভালোবেসেই বিয়ে করেছি, ছায়ার সঙ্গ আমাকে আনন্দ দিয়েছে, এখনো দেয়। ছায়া বুঝবে না, ছায়া বুঝবে না আমার জ্বরটা কোথায়, জ্বরটা কোথায়।
তার থেকে বোধ হয় ওকে বোঝানোর চেষ্টা না করাটাই ভালো। শুনছ, রান্না সেরে নিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে নেবে। আচ্ছা। এই বাইরে এসে দেখো কি আকাশটা কি পরিষ্কার ঝকঝক করছে। আসছি। তাই তো, হেমন্তের সব রহস্য একটু একটু করে পরতে পরতে ঝরে ঝরে খসে খসে পড়ছে। আকাশ, কত বড় আকাশ! মনে হচ্ছে যেন একটা বিশাল অনাদন্ত একটা কালো জাজিম, তাতে তারার ফুল তোলা, লক্ষ তারার ফুল তোলা। দাদু 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 আমাকে একটা একটা করে তারা চিনিয়ে দিতেন। আচ্ছা, আমি এখন ওই ছায়াকে রান্নাঘর থেকে ডেকে তারাগুলো চিনিয়ে দেব। না, ছাক, ওই তারার কথা বলতে গেলে তো আবার সেই দাদুর কথাই উঠবে, আবার তো ছায়া। আর অত বেশ সহজই হয়ে গেছে, কিন্তু আমি কি সহজ হতে পেরেছি? আসলে আমার মনটা ঝাপসা, অস্বচ্ছ অস্বচ্ছ, স্মৃতির ভারে ঝাপসা। দেখছ কি সুন্দর লাগছে না? কত তারা! যেন হঠাৎ আমার মনে পড়ল তোমাদের বাড়ির কাকেই বা আমি দেখেছি। কিন্তু ওই যে তোমার বুড়ি আব্বা দিদি, তাকে না আমার খুব ভালো লেগেছিল। আশ্চর্য, হঠাৎ আব্বা দিদির কথা মনে পড়লো কেন তোমার? পড়লো। হ্যাঁ, আমি জানি কেন। আব্বা দিদি তোমাকে সুন্দর বলেছিল, সেই জন্যে। সুন্দর কে সুন্দর বলবে না? মা মারা যাওয়ার খবর পেয়ে ছায়াকে নিয়ে দেশের বাড়িতে যখন গিয়েছিলাম, তখনই ছায়া প্রথম আব্বা দিদিকে দেখে। আব্বা দিদি তখন খুব বুড়ো হয়ে গেছে। আব্বা দিদি, আব্বা দিদি! কে গো বাছা? আব্বা দিদি, আমি। ওমা বাবু, বাবু! আরে বাবু, এসো বাবু, আরে এসো এসো, সঙ্গে কে গো? বৌমা! দেখো দেখো, বৌমা যেন আমাদের লক্ষ্মী জাগরণজি। বসো মা, বসো মা, লক্ষ্মী আমার বসো। এই দেখো দেখি কোথায় বসে। আব্বা দিদি, তোমরা কেমন আছো? কেমন আছো? বুড়ো হয়ে গেছি রে বাবু, এখন গেলেই হয়। তোমার মা চলে গিয়েছে, আমারও ভালো লাগে না। তবে তোমার এই এমন সুন্দর লক্ষ্মীমন্ত বউ দেখে খুব খুশি হতো মা। আব্বা দিদি, আমাদের তোমার ছেলে ওই তিম্মা কি করছে? তিম্মা, ও কি এখানে থাকে? ও বোম্বাই চলে গেছে, বাপের মতন গাড়োয়ানের কাজ করতে চায় না। ও কোন হোটেলে কাজ করছিল, একবার এসেছিল, আবার চলে গেছে। সে তো ভালোই আব্বা দিদি, ও নিজের পছন্দ মতো কাজ করছে, সে তো ভালো। হ্যাঁ, আমিও তো তাই বলি, যার যেখানে ভালো লাগবে সেইখানেই থাকুক। আব্বা দিদি, আব্বা দিদি, আমি মায়ের অসুখের খবর পেলাম না কেন? কেমন করে পাবে? কেন, তোমার বাবা খবর দিতে দেয়নি কেন? শেষের কদিন খুব কষ্ট পেয়েছিল তোমার মা। আরে, এত সুন্দর বউ দেখে যেতে পারল না তোমার মা। আমারই কপাল মন্দ আপা দিদি। হ্যাঁ মেয়ে, মন্দ বলে মন খারাপ করবে না। তোমার শাশুড়ি জানো তো মা, তোমার শাশুড়ি এমনিতে খুব ভালো ছিল। এই ছেলেকে নিয়ে কি কম ঝুঁকি পাতে হতো, সারাটা দিন দাদুর পেছন পেছন, সারাদিন খুব দুষ্টু ছিল যে। তাই নাকি? এখন তো মনে হয় না এমন বউ পেলে ছেলেদের দুষ্টুমি থাকে নাকি। মনে আছে আব্বা দিদির বাড়ি থেকে বেরিয়ে নিজেদের সেই সাবেক বাড়িতে গেলাম। অন্ধকার চারপাশ,
দরজাটা ঠেলে সামনে সে খোলা জায়গাটা আন্দাজ মতো পেরিয়ে ভেতরে একটা দরজায় গিয়ে উঁকি দিলাম ঘরে। কোথায় বাবা? কই অন্ধকারটা ঠাউর হয়ে এলো যখন চোখে, দেখি দাদুর আলোয়ানটা মুড়ি দিয়ে সেই পুরনো ঘড়িটার নিচে বসে আমার বাবা। বাবাকে বললাম, বাবা এই তোমার বউ। বাবা শুনলেন, তাকালেন না, রাঁধুনিকে ডেকে খেতে দিতে বললেন। যখন বললাম মা মারা যাওয়ার খবর পেয়ে এসেছি। তোমার আবার কি দরকার ছিল আসার? আমি যখন মরব তখনও আমার মুখে জল দিতে তোমায় আসতে হবে না। আমি তো জানি নিজে যেমন বাপের দেখাশুনো করেছি তেমনটা আমারও ভাগ্যে আছে। তাই হোক, নিজের কর্মফল নিজেই ভোগ করতে হবে। বিধিলিপি 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 অপরাধী অনুভবটুকু বুকে নিয়ে সেটাকে কিছুতেই আর সরাতে না পেরে এতদিনে বুঝেছেন বাবার মৃত্যুর, ওর নিজের বাবার মৃত্যুর কারণ উনি নিজে। এই নিঃসঙ্গতার বোঝা অসহ্য অসহনীয়। আজ পূর্ণবয়স্কতার প্রান্তে পৌঁছে সমস্ত ব্যাপারটাই কেমন যেন অদ্ভুত অদ্ভুত আশ্চর্য ঠেকে। নামটা পড়া সেই সেই ছোট্ট ছেলেটা, সে আমার জীবনের আগন্তুক, আর আমি জলজ্যান্ত আজকেরই আমি, আমি আমার ভবিতব্য। আচ্ছা সেই রাতটা, হ্যাঁ সেই রাতটা, সেই বিশেষ সেই দীপাবলির রাতটার কথা আমাকে লিখতেই হবে। আবারও আরো একটি আবর্তনে কার্তিক মাস ঘুরে এসেছিল। কোন এক বিগত সময়ের উজ্জ্বল প্রদীপগুলো আজ প্রায় নিবু নিবু মনে ভেসে আসে, যা মৃত যা ধ্বংস হয়ে গেছে সেই সবের স্মৃতির ভিড়। ওই উৎসবের আগের দিনে সেই কি কি সেই গোবরের পিণ্ডতে দুর্বা ঘাস লাগিয়ে তাতে কদম ফুল দেওয়া হয়, কি কি কে জানে কোন কোন রাত্রিতে উঠোনে সারি সারি প্রদীপ জ্বালানো হয়, সে সে কোন দিনে যখন মধ্যরাতে মধ্যরাতে আধো ঘুমে এক স্বপ্ন থেকে অন্য স্বপ্নটিতে মনের একান্ত আনাগোনা মার কথা শোনা যায়, আমার মায়ের কথা। বাবু আয় তেল মাখিয়ে দি। তেল মাখাবে? চলো না ভেতরে যাই। কেন লজ্জা করছে? মা তেল মাখাবে তার জন্য লজ্জা কিসে? মনে আছে মা মা গরম জলে আমাকে চান করিয়ে দিল, তারপর তারপর গামছিয়ে গামছা বেঁধে দিল আমার মাথায় চুলের জলটা যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। শীত করছিল, তবু কি আনন্দ হচ্ছিল নতুন জামা প্যান্ট পরে। তারপর মা ওই কড়াইয়ের ভুষোকালি আমার কপালে লাগিয়ে দিল আদর করে, যাতে তার ছেলের উপর কারোর নজর না লাগে। মনে আছে, সব মনে আছে। পৃথিবীতে আজ আর সেই সব ঘটনা আর ঘটবে না, সব অতীত মৃত। এই নক্ষত্রের মাঝে যদি তারা এসে দাঁড়ায়, না 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 স্মৃতি তুমি চলে যাও, তোমরা চলে যাও, আমার বর্তমান সেও তো সত্য। ছায়া ছায়া তো আমার বর্তমান। ছায়া কি করছে? ছায়া ছায়া ও তুমি শুয়ে কি করব? তুমি তো এখন আকাশ দেখছ। ছায়া 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 এই পৃথিবীতে তুমিও থাকবে না, আমিও থাকব না, থাকবে শুধু এই যত্নাটুকু। তুমি কখন যে কি বলো,
কি করছো কি করছো কি করছো? তুমি রেলগাড়ি, এবার চলো তো রান্নাঘরে। আমি রেলগাড়ি, তুমি ইঞ্জিন, তুমি ইঞ্জিন, আমি রেলগাড়ি। ঝিক 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 ঝিক, চলো 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 চলো, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ছোট্ট খুকি, আমি ছোট্ট খুকি, তুমি আজ টেবিল সাজাবে, রান্নাঘর থেকে খাবার আনবে, আনবো, আমরা খাবো, খাবো, আমি কিচ্ছু করবো না। করবে না, তুমি কিচ্ছু করবে না, এই তো কথা। ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি শুয়ে থাকো, আমি সব 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 কোথায় ঠেলে দিল আমাকে? রান্নাঘরে মা দাঁড়িয়ে, মায়ের মুখটা কেমন গম্ভীর। মা কি করছি, আমি কি করছি? না 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 না, মা মা তো মৃত, মা তো দূরে, মা তো অতীত, আমি তো এখন এই আজকের সময়ের মধ্যে। মনে পড়ছে, মনে আছে সেদিন, সেদিন সোমবারে মেশানো ছিল আমার অতি প্রিয় রঙিন ওই টুকরো টুকরো কাঁকুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার খুব প্রিয় সোমবার। আমি দাদুর পাশে বসেছি খেতে, মা ইশারা করছে না খেতে, ঠাকুমা পাশেই দাঁড়িয়ে। বুঝলাম কিছু একটা গন্ডগোল আজকে হবে। বাবু কি রে, আরো একটু কাকুর চাই তাই না? এনে, আমাকে অনেক দিয়েছে। না না দাদু, তুমি খাও না, আমাকে দিয়েছে তো। ওগো ওগো, শুনছো কি শুনছো? তোমার তোমার বৌমা চায় না তোমার পাতের থেকে দেওয়া কিছু খায় না তে, বুঝলে? তুমি চুপ করো তো, খা বাবু খা। কতবার বলেছি না কারো পাত থেকে খাবার খাবি না? শুনলে তো, আমি আর তুমি হলাম বাইরের লোক, আমার আর সহ্য হয় না। এখান থেকে চলো, ভিক্ষে করে খাবো সেই ভালো। মনে করো আমাদের ছেলে পুলে নেই। ঠিকই বলেছ, এখানে এই আমার শেষ খাওয়া। কি হ্যাঁ, কি ব্যাপার, কি হয়েছে? কি শোনো, এখানে থাকা আর পোষাবে না আমার। হ্যাঁ, তোমার বউয়ের ভয়ে সারাক্ষণ কাঁটা হয়ে থাকা না, যখন মরার সময় আসবে আমি তোমার বা তোমার বউয়ের হাতে জলটুকুও চাই না। তোমাকে নিয়ে না আর পারা যায় না, আবার শুরু করেছ? একই একই করছো, একই একই। ওকে মারলে কেন? ওকে মেরে ফেলাই ভালো, মারবো না। ওরা দুজনে মিলে সারা জীবনে আমায় একটু শান্তি দিলে না। তুই ওকে মারবি কেন? হ্যাঁ, আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, ঠিক আছে? আমাকে নিয়ে চলো, আমি আর এখানে একদিনও থাকবো না, একদিনও নয়, তা তো বলবেই। এখন বিয়ের পর থেকে আমার উপরে অত্যাচার করেছো তোমরা, আমার একমাত্র ভাইটাও তোমাদের জন্য মরলো, না হয় আমার মুখ থেকে একটা বেফাস কথা বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? বেরোয় কেন? মরবো বলে মা, আমি এখনই কুয়ায় ঝাঁপ দিয়ে মরবো। বাবা কি দেখছিস? কি যা যা পেছন পেছন যা, কি একটা কাণ্ড করে বসবে তোমার জন্য। তুমি হচ্ছ না যত নষ্টের গোড়া। তুমি শুধু আমার দোষটাই দেখো না। দোষ আমার? মেয়েরা কোনোদিন সুখ দিতে পারে না, আর আমরাও তেমন, আরো মেয়েলি হয়ে যাই। সব সব কিছু শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। অতীত অতীত শুধু হাড়ের বোঝা বাড়ায়, অতীত অতীত। কিন্তু কিন্তু আমার তো এখন আছে আছে ছায়া, আছে ছায়া 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 ছায়া। এই তো এই তো, তুমি আছো আছো তুমি আছো। আরে পাগলের মতো করছো কেন, কি হলো, কিছু খুঁজছো? হ্যাঁ খুঁজছো কিছু? কই বলছি যে ওই 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 টেবিল 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 সাজানো হয়ে গেছে তো? সাজানো হয়ে গেছে তাই? হ্যাঁ, তুমি বেশ তো চিত হয়ে শুয়েছিলে, পাশ ফেললে কেন? তুমি আসছো না কেন? আসবো, এলাম, এই তো এলাম, এই তো
ছায়া আমার কাছে টেনে নিল, আমাকে যেন গ্রাস করে ফেলল। আমি লিখব ছায়া, ছায়া আমি তোমার কথা লিখব, লিখব কার্তিকের সব তারা যত তারা আকাশে আছে সব উজ্জ্বল, সব জ্বলে উঠুক, সব আকাশ আলোকিত করুক, আমার মনের ভেতরে সব বিভ্রান্তিকে দূর করে দিক। ছায়া ছায়া ছায়া, কামিনী ফুলের গন্ধে আজ ভুবন মাথুয়ারা ছায়া। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? আসছি আসছি, আমি আসছি। এ যেন শিশুর খেলা, সবই খেলনা, ওই নারীর কামনায় সাড়া দেওয়া, ওই বাসনার আগুনে নিজেকে জ্বালিয়ে ছাই করে দেওয়া, সবই তো খেলা। সব ছায়া, যা কিছু ওর ভেতরের গোপন নিভৃত জগতের বাইরে, ছায়ার কাছে সেসবের কোনো অর্থ নেই। কিন্তু আমি তো এই চেয়েছিলাম ছায়ার কাছে। ছায়া শুয়ে আছে ও ঘরে, দিগই দূরে হেমেল রাতে কার্তিকের আকাশ কত তারা জল জল করছে, জীবনের কথা বলছে, কিন্তু তারই সঙ্গে কি বলতে চাইছে? বলতে চাইছে ফুরিয়ে এলো সব, ফুরিয়ে এলো। ওই তো কৃত্তিকা, কালান্তক ব্যাদ। দাদু দাদু আমাকে সব তারা চিনিয়ে দিত, ওইটা ওই বাঁদিকে, ওই তো লুব্ধক। দাদু বলতো, সবাই বলে ওটা ওই ওই শিকারীর কুকুর, কিন্তু তা তো নয়, ওটাও তো আলাদা, ওর তো স্বতন্ত্র বৃত্ত আছে। আচ্ছা ওই ব্যাদ, ও তো পুরুষ, হাতে ধনুক শিকারী। ওই ব্যাদ ওই কি আমি এই মুহূর্তে আজকের আমি, নাকি দাদু বাবা মা সকলের ভালোবাসা, পূর্বপুরুষের স্মৃতির কীট প্রেতাত্মা, যা একদিন সকলের অনিবার্য অমুখ, এই আমারও পরিণতি? তাই তাই তাই, এই সেই অরিয়ন অমুখ কাল পুরুষ, কাল পুরুষ। কন্নড় ভাষার প্রখ্যাত সাহিত্যিক ডক্টর ইউ আর অনন্তমূর্তির কাহিনী অবলম্বনে কার্তিক নাটকের অভিনয় এখানেই শেষ হল। বেতার রূপ গীতা গঙ্গোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয়ে ছিলেন রাঘবের দাদু সত্য বন্দ্যোপাধ্যায়, ঠাকুমা সুব্রতা চট্টোপাধ্যায়, রাঘবের বাবা অরুণ মুখোপাধ্যায়, মা শুক্লা বন্দ্যোপাধ্যায়, নরসীমা মামা কৌশিক সেন, টুকরা প্রণব দেবনাথ, আব্বা দিদি মহুয়া সরকার, বাবু অর্থাৎ ছেলেবেলার রাঘব সায়ন কুণ্ডু, রাঘবের স্ত্রী ছায়া অয়ন্তিকা ঘোষ এবং রাঘবের ভূমিকায় রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। শব্দ সংযোজনা রফি উদ্দিন, প্রযোজনা গৌতম সেনগুপ্ত। আকাশবাণী এফএম রেইনবো 107 মেগাহার্টজ মিউজিক্যালি ইয়ার্স।